আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরের দিকে কাছে এবং দূরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটি প্রতিবেদন করার জন্য চলে এসেছি শিরু মার্কেট জামগড়া আশুলিয়া সাভার ঢাকা। এখানে বেশ কিছু ফ্যান্সি জাতের কবুতর রয়েছে। এই কবুতরগুলো আমি দরদাম সম্পর্কে প্রিয় দর্শক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আর কবুতরগুলো ধারণা দেওয়ার পূর্বে আমি তার সঙ্গে কথা বলি, যার এই খামারটি যিনি লালন পালন করেন, কিভাবে লালন পালন করে, কিভাবে এই শীতে তার পরিচর্যা করে, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না ভাই? আপনার এখানে কি কি ধরনের কবুতর রাখছেন আজকে? অনেক ধরনের ফ্যান্সি কবুতরি আছে, ডেনিস আছে, আচ্ছা তারপরে সিরাজি আছে, লাউরি আছে, সিরাজি আছে না জি, বড়পর ইয়া জন্নাশাদিন আছে, জগদিন আছে, তারপরে বারুমাল বেবি আছে। আজকে যে কবুতরগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে ফ্যান্সি জাতের কবুতর, তাই না? জি জি, এবার হাই কোয়ালিটি যেটা আমি দেখতে পেলাম, প্রদর্শক করে হাই কোয়ালিটি কবুতর বেশিরভাগ রাখছেন এখানে, যেমন ডেনিস, বিউটি, তারপর হচ্ছে শোকিং, হ্যাঁ এই ধরনের কবুতরগুলো। তো ভাই আমার দর্শকদের দেশে একটু বলবেন, এই শীতে, শীত তো প্রায় শেষ শেষ, এই শীতের শেষের শেষের সময় কি কোনো ধরনের রোগ ব্যাধি কি আক্রান্ত হতে পারে? না, এখন শীতের এই একটু ইয়া ছিল, প্রবলেম ছিল, আচ্ছা শীত পার হয়ে গেছে, সামনে করোনার বৃদ্ধি আছে, ইনশাআল্লাহ ভয় বৃদ্ধি কেটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ সমস্যা নেই না? এখন তাহলে কবুতর কেনা বেচা করলে কোনো টেনশন করলে কারো টেনশন নেই। প্রিয় দর্শক আপনারা এখন নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন, কারণ শীত প্রায় শেষ, শেষের দিকে আসলে রোগ ব্যাধি হয় না, আমারও জানা ছিল, তারপরে নিজেদের খাবারই ওনার কাছ থেকে জেনে নিলাম। তো আজকে দামটা কেমন ধরে, যেটা আমি আপনার কাছে প্রথম আসলাম ভাই, যেহেতু আপনার চ্যানেল আজকে প্রথম আমার এখানে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একেবারেই প্রাইস কমাই দিবি, হ্যাঁ ইনশাল্লাহ, যাতে গ্রাহক আমার কাছ থেকে কিছু মান নিয়ে তারা উপকৃত হয়, সেই আশা নিয়ে আর কি। আচ্ছা কথাই নয়, কাজের মধ্যে দিয়ে আজকে প্রমোশন করতে পারেন, যেহেতু আমার আমি খুব খুশি হবো, আমার দর্শকরা খুব খুশি হবে। চলুন প্রিয় দর্শক আমরা কবুতরগুলো দেখে নিই। নাম এবং মোবাইল নাম্বারটা বলবেন। আমার নাম মোহাম্মদ শহীদ। আচ্ছা মোবাইল নাম্বার 01786473 0। ঠিকানা? ঠিকানা হলো শিরু মার্কেট সাভার ঢাকা। ঠিক আছে প্রিয় দর্শক, এখানে আমি একবার ব্ল্যাক ডেনিস দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মাশাআল্লাহ, যেটা সুন্দর সেটা সুন্দর বলতেই হবে। এটা কি রানিং পেয়ার ভাই? মানে রানিং হয়ে গেছে, মানে এবার প্রথম ডিম বাচ্চা করবে, তাই তো? অনেক সুন্দর প্রিয় দর্শক, এটা নিয়মটা কতদিনের মধ্যে আসলে এই ব্রিডিং টেস্ট স্টার্ট করবে ভাই? এই 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন, তাহলে ডিম আসতে কেমন সময় লাগতে পারে? এক মাস না, এক মাসের মধ্যে প্রিয় দর্শক আপনারা ডিম পাবেন। আর একটা সুখবর, যেহেতু শীত শেষ শেষ, তো এই শেষের সময় যখন আপনার ক্রয় করবেন, এক মাসের মধ্যে যদি ডিমটা আসে তাহলে এটা রেজাল্টটা ভালো হবে, তাই না ভাইয়া? এই পেয়ারটা একটু বলবেন ছোট্ট করে ভাই, আসলে যে কাজের মধ্যে পরিচয় দিবেন বলছিলেন যে দাম কম রাখবেন, একটু কম করে বলবেন, কত টাকা চাচ্ছেন? এটা 30,000 টাকা। 30,000 টাকা চাওয়া না? প্রিয় দর্শক আপনাদের আসলে গেথাতে বলছি, এটা একবারে 100% রেট দিয়ার, একবারে 100% রেট দিয়ার, খুবই চঞ্চল। এটা কি রিংলেস, তাই না ভাই? জি। ঠিক আছে প্রিয় দর্শক, এখানে আরো একবার আমি হোয়াইট বিউটি দেখতে পাচ্ছি, এটা কি রানিং ভাই? হ্যাঁ রানিং। এটা কি ডিম বাচ্চা করছে? না ডিম বাচ্চা করে না। ডিম বাচ্চা করে না? আর ওই যে এটা কি নর না, সামনেরটা? এখন এখন সামনেরটা হচ্ছে মাদি, তাই তো? এটা মাদি দর্শক, এটা হচ্ছে নর, নরের যেটা আপনার আমি শিফটটা দেখালাম দর্শক, এই যে ডাকতেছে, আর এটা হচ্ছে মাদির শিফটটা। তো ভাই এই রানিং ব্যাগটা আপনি কত টাকা চাচ্ছেন? 14,500 টাকা চাওয়া দাম না? প্রিয় দর্শক 14,500 টাকা ভাই চাওয়া দাম। ডিম বাচ্চা কি গ্যারান্টি দিবেন আপনি? যেহেতু উনি বলছেন যে আসলে উনি এর আগে ডিম বাচ্চা করছে এই পেয়ারটা, উনি ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন দর্শক। তারপরেও যদি আল্লাহ না করুক কোনো ধরনের কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে গ্যারান্টি দিচ্ছেন তো ভাই না? প্রিয় দর্শক অবশ্যই তাহলে আমার সাথে আপনার আলোচনা করবেন, আশা করি সমাধান পাবেন। এটা 14,000 টাকা চাওয়া দাম, তাই তো ভাই? ঠিক আছে প্রিয় দর্শক, এখানে এক পেয়ার ব্লু শাড়ি দেখতে পাচ্ছি ভাই, নর কোনটা? ডানেরটা না, ডান পাশেটা নর, নরটার করি 100% আছে, তাই তো? আর মাদির কি করি আছে ভাই? ঠিক করি আছে না ভাই? এই পেটে কি রানিং হয়েছে? এই ঠোঁটের কাছে একটু মিসমাক আছে, মিসমাক আছে ঠোঁটের কাছে দর্শক, দর্শক মাদির ঠোঁটের সামনে একটু চোখের নিচে মিসমাক আছে, তারপর আপনারা দেখে শুনে ক্রয় করবেন। এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন? 2500 টাকা। প্রিয় দর্শক 2500 টাকা আপনার চাওয়া দাম, আলোচনা করে আরো কম পাবেন দর্শক, অবশ্যই রিজনেবল প্রাইসে আছে, এটা হাতের নাগালে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করে ক্রয় করবেন।
প্রিয় দর্শক, এখানে আরো এক প্লেট ডেনি দেখতে পাচ্ছি। এটা কি রানিং? মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রিয় দর্শক, আপনার তারপর দেখে শুনে ইমোদে যদি কেউ ভিডিও কলে দেখতে যায় দেখাবেন তো না? ইনশাআল্লাহ দেখাবে উনি। দর্শক অবশ্যই আলোচনা করতে পারবেন, আলোচনা করার সুযোগ আছে। এটা রানিং প্লেয়ার, ডিম বাচ্চা গ্যারান্টি। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক। প্রিয় দর্শক, এখানে এক পিস আমি সিঙ্গেল কৌতি দেখতে পাচ্ছি। আপনারা আমাকে কমেন্ট করছেন অনেকেই, বিশেষ করে আফিফা আপা, আপনি বলেছেন যে সিঙ্গেল কৌতি দেখান, সিঙ্গেল কৌতি দেখান। একটা সিঙ্গেল কৌতি পেয়ে গেলাম। এটা নর্নামাদি ভাই? মাদি না, ব্ল্যাক নানের মাদি, ফ্রেশ আছে তো, তাই তো? ফুল ফ্রেশ, অনেক সুন্দর, মাশাআল্লাহ, কোনো মিসমাক নেই। এটা কি জোড়া দিলে জোড়া নিয়ে নিবে না? তিন বাচ্চা করা একটু কম করে বলবেন। এই মাদিটা কত টাকা চাচ্ছেন? ফিক্সড 1500 টাকা। দর্শক মাত্র 1500 টাকা এই মাদিটা পাবেন। রানিং পেয়ার, বডি পেজটা অনেক ভালো। যে চোখ ঠোঁটটা, পা গুলো একবার সবকিছু ক্লিন। প্রিয় দর্শক, এখানে আমি এক পেয়ার ইয়েলো কালারের জার্মান শি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনারা জানেন যে মিসমাক কৌতুর আমি যেটা বলে দিই, আর যেটা হচ্ছে অসুস্থ কৌতুর প্রতিবেদন আমি করি না দর্শক। আর যতটুকু সম্ভব আলোচনার সাপেক্ষে আসলে যত কম করা যায় চেষ্টা করি দর্শক আপনাদের, তারপর আপনার কমেন্টে জানাবেন। এই পেয়ারটা ভাই রানি, এটা জি হলো জার্মান শি, তাই তো? জুটিটা অনেক সুন্দর, কোনো মিসমাক নেই, মিসমাক নেই। এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন ভাই, একটু কম করে বলুন ভাই। আপনার কাছে প্রথম আসছি, দর্শক এখানে এক পেয়ার আমি বারবার বেবি দেখতে পাচ্ছি, অনেক সুন্দর মাশাআল্লাহ। এটা কি জিরো পরে? জিরো পর না, নর্মালি এখন কনফার্ম করা যাবে। ঠান্ডা লেগে যায়, সেই ক্ষেত্রে উনি কি পরামর্শ দিচ্ছেন? আচ্ছা, মানে আপনাকে যদি ফোন করে আপনি বলে দিবেন, তাই তো? আশা করা যায় কোনো সমস্যা হবে না। দর্শক আপনাদের যদি কোভিড সংক্রান্ত কোনো অসুস্থতা জনিত কোনো কারণে যদি মানে আপনাদের হেল্প লাগে, অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আর এই পেয়ারটা ভাই জিরো ফোর, হ্যাঁ, এটা কত টাকা চাচ্ছেন ভাই? পঁচিশশো টাকা চাওয়া দাম। আচ্ছা প্রিয় দর্শক, আসলে 2500 টাকা চাওয়া দাম, তার মানে এমনটা নয় যে আসলে উনি এই দামে বিক্রি করবেন, অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। প্রিয় দর্শক, এখানে একবার আমি ক্যাপুচিন দেখতে পাচ্ছি, অনেক বিগ সাইজের মাশাআল্লাহ, প্রায় জ্যাকোবিনের কাছাকাছি। চোখ দুটো দেখেন, ক্যাপুচিনের যে চোখটা আসলে দেখা দিচ্ছে না। এটা কি রানিং ভাই? রানিং না, এবারটা কি এর আগে ডিম্বাচ্চা করছে? ডিম্বাচ্চা করে না। নর কোনটা? আচ্ছা, এটা হচ্ছে নর না? দর্শক এটা নরের ঝুঁটিটা, আর হচ্ছে এটা মাদি। এই পেয়ারটা কত টাকা যাচ্ছেন? 6000 না, চাওয়া দাম 6000 ভাই, একটু বেশি হয়ে যাচ্ছে না চাওয়া দামটা? আলোচনার সাপেক্ষে কম হবে, তাই তো? ঠিক আছে দর্শক, যদি আপনাদের এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই আলোচনা করতে পারবেন, আলোচনা করবেন দর্শক। প্রিয় দর্শক, এখানে এক পিস আমি সিঙ্গেল কৌতি দেখতে পাচ্ছি। এটা হাউস পিজর না? এটা নর্মাল মাদি ভাইয়া, মাদি না। এরকম করতেছে কেন ভাই? কেমন যেন একটা ড্যান্স দেওয়ার মতো, একটা ওটা জোড়া দেওয়ার জন্য না, মানে পাগল হয়ে গেছে জোড়া নেওয়ার জন্য। দর্শক আপনাদের যদি কোনো সিঙ্গেল নর থেকে থাকে তাহলে এটা জোড়া নেওয়ার জন্য প্রায় পাগল হয়ে গেছে। আসলে আপনাদের যদি কোনো পাগল থাকে এই পাগলিটাকে আপনারা সংগ্রহ করতে পারেন। এই সিঙ্গেল মাত্র কত টাকা চাচ্ছেন? ফিক্সড 3500 টাকা না? দর্শক ফিক্সড 3500 টাকা পড়বে। এটা বিগ সাইজের ঝুঁটি, লম্বা, প্রায় 1 হাতেরও বেশি হবে, অনেক সুন্দর। দর্শক এখানে এক পেয়ার আমি কিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কিং আর কি, মানে শো কিং না। সামনেটা কি ভাই মাদি না নর?
টি-শার্ট আছে না না নরমাল কোনো অবকাশ নাই। আর এই ফেদারে সাদা একটা দাগ দেখা যাচ্ছে, এটা প্রিয় দর্শক মিসপাক না, এখানে ওর টয়লেট বা কিছু লাগছে না, আমি দেখছি যেটা দর্শকরা জানে যেটা সত্য সেটা আমি তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ মিসমার্কিং নাই, এটা কি ডিম দিছে নাকি ভাই? এটা ডিম দিয়ে দিছে না, তাহলে তো রানিং বলা আসলে অবশ্যই রানিং, এটা বলার কোনো অবকাশ নাই দর্শক। চোখ দুটো আমি দেখাই দিলাম অনেক সুন্দর, আসলে এই খাঁচাটা একটু অন্ধকার, এটা হচ্ছে নর ভাই। এই বিয়ারটাকে আগে ডিম বাচ্চা করছে, মাটি বলে একটু মল্টিং আছে না? এই বিয়ারটা কত টাকা যাচ্ছেন? 8,000 টাকা চাওয়া দাও না, চাওয়া দাম 8,000 টাকা দর্শক। তারপর আপনি আলোচনা করতে পারবেন, আলোচনা করার সুযোগ রয়েছে, আলোচনা করে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং ইমো নাম্বার দেওয়া থাকবে দর্শক, সেখানে অবশ্যই আপনারা ভিডিও বলে দেখতে পারবেন এই প্রতিবেদনটি। আর দর্শক আপনারা আসলে না টেনে দেখবেন না, পুরো টেনে টেনে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কবুতর আপনার মিস হয়ে যেতে পারে। প্রিয় দর্শক এখানে খুবই সুন্দর চমৎকার একটা আমি কবুতর দেখতে পাচ্ছি, মাশাল্লাহ অনেক সুন্দর, একবারে গলাটা ফ্রেশ, ফেদার গুলো ফ্রেশ। এটা কি কবুতর ভাই? ৬,৫০০ টাকা তারপর আপনি আলোচনা করতে হবে, আলোচনা করে অবশ্যই সংগ্রহ করবেন দর্শক। দর্শক এখানে আরো একটা কবুতর দেখতে পাচ্ছি, বিগ সাইজের লম্বা বড় খাঁচায় রাখছেন ভাই, ২৪-২৪ খাঁচা না এটা? আচ্ছা এই ধরনের কবুতর গুলো লালন পালন করলে কি ২৪-২৪ খাঁচায় প্রয়োজন হয়? ২৪ লাগবে, তাছাড়া কি ডিম বাচ্চা প্রবলেম হবে তাই না? দর্শক অনেকে কবুতর ক্রয় করার পর বলে থাকেন যে ডিম করতেছে না, আসলে বাচ্চা করতেছে না, আসলে কবুতর পরিবেশ দিতে হবে, সুন্দর জায়গা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এই পেয়ারটা আপনি কত মানে আপনার রানিং হয়েছে ভাই? দুটো ডিম দিয়ে দিবেন তো না, বাকি ডিম দিকে আজকে দিবে ভাই? এটা কি নর না না মাদি? এটা মাদি, এটা হচ্ছে নর না? তো এটা কত টাকা চাচ্ছেন দাম? ৬,৫০০ টাকা না? প্রিয় দর্শক ৬,৫০০ টাকা চা দাম, অবশ্যই আপনি আলোচনা করতে পারবেন, আলোচনা করার সুযোগ রয়েছে। দর্শক এই ছিল আজকে ভাইয়ের কালেকশন, পরবর্তী নতুন কোন প্রতিবেদন নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।